পড়াতে, এত তাড়াতাড়ি আমি পড়াতে যাই না, কিন্তু আজকে তাড়াতাড়ি পড়াতে যাচ্ছি, কারণ আমি আজকে যাচ্ছি যোগা ক্লাসে আবার অ্যাডমিশন নিতে। আমি এর আগে তিন হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানা হিমার। আমি অ্যানা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন বাজে সকাল সকাল আর নেই, বেলা 12টা বাজতে যাচ্ছে, যদিও বা 12টা বাজেনি, তাই জন্যই গুড মর্নিংটা বললাম। তো আজকে সকাল থেকে না শরীরটা খারাপ লাগছে, মাথা ঘুরোচ্ছে, ভালো লাগছে না, তাই জন্য শুয়ে বসে কাটাচ্ছি। ওয়েদারটাও খুব একটা ভালো না, মেঘলা ওয়েদার, থেকে থেকে একটুখানি হাওয়া দিচ্ছে কি দিচ্ছে না, একদম বাজে ওয়েদার, ভালো লাগছে না একদম। তো যাই হোক, চলো ব্লগটা আজকে আমি এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে যা যা হবে সব শেয়ার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে। প্রচুর কাজ কিন্তু আমার শরীর খারাপ, ওষুধ টষুধ খেয়েছি, দেখা যাক। তো যাই হোক চলো আমি স্নানটা করে আসি, যেহেতু শরীরটা খারাপ তো ভালো লাগছে না, স্নানটা করে আসি। তারপর স্নান টান করে তারপর আবার তোমাদের সামনে আসছি, একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইজ, গুড ইভিনিং। দুপুরের পরে এখন চলে এলাম, তোমাদের বলছিলাম যে শরীরটা খারাপ ছিল, তার জন্য কিছু তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি। তো তারপর যাই হোক, স্নান পুজো টুজো করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, কোনো রকম খেয়েছিলাম, খাওয়ারও ইচ্ছে ছিল না, তো তাড়াতাড়ি লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। তো এখন উঠলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 4:30, 4:30 বাজে। তো এখন আমি যাব পড়াতে, এত তাড়াতাড়ি আমি পড়াতে যাই না, কিন্তু আজকে তাড়াতাড়ি পড়াতে যাচ্ছি, কারণ আমি আজকে যাচ্ছি যোগা ক্লাসে আবার অ্যাডমিশন নিতে। আমি এর আগে 3 বছর করেছিলাম, তো তারপরে আবার যখন থেকে লকডাউন শুরু হয় তখন থেকে 3 বছর আমার বন্ধ ছিল, তো আবার যাচ্ছি আজকে থেকে কন্টিনিউ করতে। এত শরীর খারাপ, এত সমস্যা হচ্ছে, যে যার জন্য ভাবলাম যে যোগাটা আবার স্টার্ট করাটা দরকার, এটার থেকে ভালো ওষুধ আর হয় না। আর আমাকে সবাই বলছে যে যোগাটা করতে, তো তার জন্য যাচ্ছি। তো ওখানে হচ্ছে কি আমার 6:30 মধ্যে ঢুকতে হবে, 5টা দিকে স্টার্ট হয়। তো আমি এখন পড়াতে যাচ্ছি, পড়িয়ে তারপর একবারে রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো, ওখান থেকে বেরিয়ে যাব আমি। তো যেহেতু সাইকেল নিয়ে যাব, মানে আমি যেখানে শিখতাম সেখানেই যাব করতে, আবার ওখানেই অ্যাডমিশন নেব। আশেপাশে অনেক আছে সামনে, কিন্তু আমি সেখানে যাব না, একটু দূরে আছে, যেখানে যাব সেটা অনেকটা দূরে, তো ওখানেই যাব। কি বলতো, সামনে এখানে যেগুলো আছে না সেগুলো আমার ঠিক পছন্দ হচ্ছে না কোনো দিক থেকে, মানে ফিসের দিক থেকেই বলো আর যার দিক থেকেই বলো, কোনো বেনিফিট সেরকম পাচ্ছি না। যেখানে আমি ঠিকঠাক বেনিফিট পাবো সেখানেই তো যাব না, যেখানে সুযোগ সুবিধা বেশি পাবো তো সেখানেই, মানে আমি আগে যেখানে করতাম ওখানেই যাচ্ছি, সব রকম সুবিধা পাবো ওখানে, খুব ভালো ছিল জায়গাটা। তো যাই হোক চলো, হালকা করে একটু ঘুমিয়ে নিয়েছি, এবার হচ্ছে গিয়ে রেডি হব, রেডি হয়ে চলো একেবারে সব শুদ্ধ নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যাব। তো তার আগে তোমাদের সামনে একটু চলে আসলাম। তো চলো অ্যাডমিশন নেব, অ্যাডমিশন নিয়ে ওখানে করবো আমি ওকা, আজকে থেকেই করা স্টার্ট করব, করে তারপর বাড়ি আসতে আসতে রাত হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, ওখানে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, কারণ জানি না ওখানে ক্যামেরা অ্যালাউ মনে হয় না হয়, মানে অনেক আগে করতাম তো এখনও জানি না, যেতে থাকি, যদি আমি ওখানে পারমিশন পাই ক্যামেরা অ্যালাউ করে তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ছোট করেও শেয়ার করার চেষ্টা করব। চলো বেরিয়ে পড়ি, দেরি হয়ে গেছে অনেকটা। হ্যালো গাইজ, বাড়িতে এসে যোগা করে বাড়িতে এসেছি, সমস্ত কাজকর্ম করে এসেছি, তো করে এসে না খুব খিদে পেয়ে গেছিলো, যখন যোগা করছিলাম তখনই খিদে পাচ্ছিল না, তো কারণ দুপুরবেলা অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে রেস্ট করে পড়িয়ে তারপর গেছি, অনেকটা রাস্তা সাইকেল চলি, তো গিয়ে খুব খিদে পেয়েছিলো, কিন্তু খেতে তো পারবো না। তো যোগা করেছি আজকে ফার্স্ট দিন আবার 3 বছর পর, তো অনেকটাই পরিশ্রম হয়েছে, অভ্যেস ছিল না, করতে করতে হয়ে যাবে, কিন্তু
তো যাই হোক, খুবই খিদে খুবই কষ্ট হচ্ছিল। তার মধ্যে আমার ভিডিও এডিট করা ছিল না, সেগুলো সব রাস্তাতেই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওখানেই দাঁড়িয়ে করেছি, যেখানে আমি যোগা শিখতে গেছিলাম সেখানেই করেছি। তো ফটাফট করে নিয়েছিলাম, তো বাড়িতে এসে ওর জন্য এত খিদে পেয়েছিল যে এসে একেবারে ডিনার করে নিয়েছি। কারণ আস্তে আস্তে রাত্রি 10টা বেজে গেছে, সব কিছু সেরে 9:30 ঢুকেছি, এবার ফ্রেশ হয়ে উঠতে উঠতে 10টাতে এখন আর কি টিফিন করবো। তো তার জন্য হচ্ছে গিয়ে একেবারে ডিনার করে নিয়েছি ভালোভাবে। তো ডিনার কমপ্লিট, যাই হোক কমপ্লিট হয়ে গেছে আমার কাজকর্ম, আর এখানে বিছানাও কমপ্লিট, বোন শুয়ে পড়েছে। তো চলো আমিও শুয়ে পড়ি, আমারও আর শরীর দিচ্ছে না, ভালো লাগছে না, প্রচণ্ড ট্যাড লাগছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমাকে ভালো লাগলো আমার চ্যানেলটা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো বাই বাই।